বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা 70 থেকে 72 জন, কিন্তু শিক্ষক শিক্ষিকা 0। অবাক হলেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমনই দশা মুর্শিদাবাদের কান্দি মহকুমার খড়গ্রাম থানার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের খাসপুর জুনিয়র গার্লস হাইস্কুলের। বর্তমানে স্কুলে একজন গ্রুপ ডি কর্মী আছেন বটে, তিনি মাঝে মধ্যে বিদ্যালয়ে এসে ইতিহাসের ক্লাস নিয়ে চলে যান, কিন্তু খাসপুরের মতো প্রত্যন্ত গ্রামে অধিকাংশ পরিবারই দরিদ্র। বেসরকারি স্কুলে পড়ানোর মতো সামর্থ্য না থাকায় নিতান্তই সন্তানদের বাধ্য হয়ে এই স্কুলে পাঠাতে হয় অভিভাবকদের। মানে মাস্টারই তো নাই খো, তাহলে কি করে পড়াশোনাটা হবে? তাহলে ভবিষ্যৎ মেয়েদের খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই স্কুলে বললে যে অনেকে এই স্কুলই ভালো, এই স্কুলই ভালো বলে এখানে ভর্তি করলে, তাহলে এখন আমরা কোথায় ভর্তি করবো? আমাদেরকে তো কেউ নিবে না, এখন নিবে কি মেয়েদেরকে? এই টাইমে কেউ নিবে না, তাহলে আপনারা আপনারাই পারবেন যা করার, মানে ঠিকভাবে আপনারাই চালাতে পারবেন বলতে। এই স্কুলে কি শিক্ষক শিক্ষিকা নেই? না, মেয়েদেরকে এখানে ভর্তি করেছিলাম। প্রথমে ভালো শিক্ষিকা ছিল 4 জন, ওই শুনে এখানে ভর্তি করেছিলাম। তা থেকে আজ যা এদের যা অবস্থা, আজকে মধ্যে রাস্তায় গিয়ে তাদের ব্রেকডাউন হয়ে গেল। সরকার গাছ লাগাতে প্রচুর টাকা দিচ্ছে, ছেলেদের পেপারে খুব দিচ্ছে, স্কুলে মিড ডে মিল বই দিচ্ছে, কিন্তু মাস্টার দিচ্ছে না কেন? এই যে মাস্টার দিদিমণিরা ছিল আরও 2 জন, তাদেরকে রাতারাতি ট্রান্সফার করে দিল। আর একজন ডি গ্রুপের ছিল, সেও স্কুলে তালা মেরে নিজের ছেলে অসুস্থ বলে স্কুলটাকে কদিন থেকে বন্ধ রেখেছে। এবার মেয়েরগুলো যাবে কোথায়? ছাত্রীরা বিদ্যালয়ে আসে নিয়মিত, নিজেদের মতো করে পড়াশোনা করে মিড ডে মিল খেয়ে একটু আধটু খেলাধুলা সেরে বাড়ি চলে যায়। পড়াশোনা আসছি যাচ্ছি আর মিড ডে মিল খেয়ে বাড়ি যাচ্ছি। তাছাড়া পড়াশোনা হচ্ছে না? না, শিক্ষক শিক্ষিকা নেই? না, সব ট্রান্সফার হয়ে গেছে। কতদিন ধরে এরকম হচ্ছে? এমনি অনেক দিনই ধরে হচ্ছে এগুলো সব। কী চাইছিস? আমরা চাইছি ভালো টিচার চাই স্কুলে, আর ভালোভাবে পড়াশোনা হয় আমাদের স্কুলে। ছাত্রীদের অভিভাবকরা দাবি করছেন এই বিদ্যালয়ে যেন অবিলম্বে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। কিন্তু এখন যা দেখা গেছে, এখন মাস্টারের অভাবে কোনো পড়াশোনা হচ্ছে না স্কুলে। মাস্টাররা হঠাৎ করে ট্রান্সফার নিয়ে চলে গেছে, এখন স্কুলটা শূন্য হয়ে আছে। এখন ছাত্রীরা আসছে, খাওয়া দাওয়া তো হচ্ছে না, এখান থেকে সব খেলাধুলা করে বাড়ি চলে যাচ্ছে। এখন ছাত্রীদেরকে এখন হচ্ছে রাখালে পরিণত হয়ে গেছে। এখন এখানে মাস্টার নাই তো কী করে পড়াশোনাটা হবে? তাই আমরা চাইছি যে এখানে তাড়াতাড়ির পরে যত তাড়াতাড়ি পারে আমাদের এখানে মাস্টারের দরকার, মাস্টারটা মানে দেওয়া হোক। দেশজুড়ে যেখানে নারী শিক্ষায় বিশেষ জোর দেওয়া হচ্ছে, সেখানে প্রত্যন্ত গ্রামের গার্লস হাই স্কুলের এমন বেহাল দশা করুণ শিক্ষা ব্যবস্থার দিকেই আঙুল তুলছে বইকি। ইটিভি ভারত, মুর্শিদাবাদ।